হ্যালো দাদা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনটি দ্বারা পাঁচ সাত বা দশটি ছবি আপনার নিজের অ্যাড করে আপনি একটি অ্যানিমেশন বা জি আই এফ তৈরি করতে পারবেন তো এই জিআইএফ তৈরি করে আপনারা ফেসবুক প্রোফাইল এবং ইমোট প্রোফাইল পিকচারে ইউজ করে আপনাদের বন্ধুদেরকে অবাক করে দিতে পারেন এই অবাক করা জিনিসটি শিখতে হলে আপনাকে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি সবাইকে তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাকে হেল্প করবেন তো ভিউয়ারস চলুন শুরু করা যাক দেরি না করে তো অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে সার্চ বারে লিখতে হবে GIF মেকার এফ মেকার নামে সার্চ দিলে আপনারা এফ মেকার বা এফ এডিটর একটি অ্যাপস পাবেন তো এই অ্যাপসটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি ওপেন করে দেখাচ্ছি তো অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে কিছু অ্যাড শো করবে আপনারা অ্যাডসগুলো স্কিপ পেয়ে ক্লিক করে কেটে দেবেন তো এখন দেখুন এখানে একটা প্লাস আইকন এবং এই ডান কর্নারে দেখুন একটা ক্রিয়েট নিউ নামে একটা অপশন রয়েছে তো আপনারা যে কোনো একটা অপশনে ক্লিক করে আপনার অ্যানিমেশনটি ক্রিয়েট করতে পারবেন তো আমি প্লাস আইকনে ক্লিক করতেছি এখন দেখুন আপনাদের কোয়ালিটিটা সিলেক্ট করতে বলতেছে ফ্রম ক্যামেরা ভিডিও আর ফর ইমেজ তো আমি ফ্রম ইমেজ থেকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি কিছু পিকচার নিয়ে নেব পিকচার নিয়ে নেব তারপর আপনাদেরকে একটা জাস্ট এনিমেশন তৈরি করে দেখাব তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি কয়েকটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর আমি দেখাচ্ছি দেখুন আপনারা এখান থেকে একশো পঞ্চাশটা পিকচার পর্যন্ত একসাথে অ্যাড করে আপনার অ্যানিমেশন তৈরি করতে পারবেন তো আমি অলরেডি আঠারোটা পিকচার নিয়েছি তো আঠারোটা পিকচার এখানে কি করবেন এখন এ ক্লিক করবেন তো দেখুন জিএফটা ক্লিয়ার হয়েছে তো দেখুন এখন অ্যানিমেশনটা খুব দ্রুত বা স্পিডে চলতেছে তো এখন এটাকে স্পিড কমানোর জন্য আপনারা কী করবেন এখান নিচে দেখুন একটা স্পিড কন্ট্রোলার আছে টাইম টাইমার আছে তো ওই টাইমারে ক্লিক করবেন এবং এখান থেকে লেফট সোয়াইপ করলে দেখবেন আপনার অ্যানিমেশনটার স্পিড অনেকটা কমে গেছে তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি স্পিডটা কমাতে কমাবেন বা বাড়িয়ে দিতে পারবেন তো আপনি ইচ্ছা মতো আপনি করে নেবেন তো এখানে দেখুন আরও অনেকগুলো অপশন রয়েছে সেগুলো হলো এখানে দেখুন একটা বিউটি নামে অপশন আছে তো এখানে একটা প্রেম অপশন আছে এবং অনেকগুলো অপশন আছে আপনি সবগুলো চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এখন অ্যানিমেশনটা আপনি সেভ করার জন্য কী করবেন এই টার্ন কর্নারে দেখুন একটা সেভ নামের একটা অপশন আছে তো আপনারা এখানে জাস্ট ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা রিসাইজ করে নিতে পারবেন এবং কোয়ালিটি অনুযায়ী হাই কোয়ালিটি মিডিয়াম এবং লো কোয়ালিটির আপনারা এনিমেশনগুলো ক্রিয়েট করতে পারবেন তো আমি হাই কোয়ালিটিতে ক্লিক করতেছি এবং জাস্ট ওকেতে ক্লিক করলাম দেখুন আমার অ্যানিমেশনটা সেভ হয়ে যাচ্ছে তো অলরেডি আমার অ্যানিমেশানটা সেভ হয়ে গেছে তো এখানে দেখুন অ্যানিমেশান গ্যালারিতে আমার অ্যানিমেশানটা দেখাচ্ছে জাস্ট আমি ওপেন করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন ঠিকঠাক মতো কাজ করতেছে তো ভিওয়ার্স এভাবে আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দ্বারা অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবেন তো ভিউর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে মতামত জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াশিং ভিডিও